এবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক ছাতার তলায় আনতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনো ফারাক যাতে না থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত। 2022 সালে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় গবেষণার উপরে জোর দেওয়ার কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে উঠে এসেছিল জয় অনুসন্ধানের কথা। আধুনিক ভারতে দেশের গবেষকরা বড় ভূমিকা নেবেন সেই কথাই বুঝাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তার দুই বছর পর মোদীর মন্ত্রিসভার আলোচনায় উঠে এলো দেশের গবেষকদের কথা। তাদের জন্যই নতুন প্রকল্প সূচনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রকল্পের নাম এক দেশ এক সাবস্ক্রিপশন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। কোনো বিভাজন করা হবে না, সকলে একই সংস্থার অধীনে গবেষণায় যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এবার সেই প্রকল্পের বাস্তবায়ন করতে চান মোদী। 2024-25 সালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত তফসিলি উপজাতি ছাত্রদের জন্য প্রাক মেট্রিক বৃত্তির জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী 31 ডিসেম্বর তারিখের মধ্যে শিলচরের সাবডিভিশনাল ওয়েলফেয়ারের কার্যালয়ে জমা দিতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট www.directorwptbc.assam.gov.in-এ আপলোড করা আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং নথিগুলো সহ 15 ডিসেম্বর 2024-এর মধ্যে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযথভাবে পূরণ করা আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে ব্যক্তিগত আধার কার্ড, জাতির শংসাপত্র, পিতা মাতা অভিভাবকের আয়ের শংসাপত্র দিতে হবে। ছাত্রদের জেলা থানা বিধানসভার নাম এবং ব্যাংকের নাম যথাক্রমে পূরণ করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানকে যথাযথভাবে শিক্ষার্থীদের দ্বারা জমা দেওয়া নির্ধারিত যাচাইকৃত আবেদন আগামী 31 ডিসেম্বর তারিখের মধ্যে শিলচর সাবডিভিশনাল ওয়েলফেয়ারের কার্যালয়ে জমা দিতে হবে। উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সোমবার ইমেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো একটি স্মারকলিপিতে পরিষদের সভাপতি হারান দে বলেন, মণিপুরের পরিস্থিতি খুবই খারাপ এবং এখনও অনেক হতাহতের ঘটনা ঘটে চলেছে। সরকার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, তাই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো বিকল্প নেই বলে হারান দে স্মারকলিপিতে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্দে, তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। পাকাপাকিভাবে আবার মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি ফিরে পাবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে তার দলের নেতা এবং কর্মী সমর্থকরা শিন্দেকেই আবার মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে বিজেপি কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাও এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে। সেক্ষেত্রে প্রথমে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করা হবে, শরিক দলগুলির মধ্যে দপ্তর বণ্টন করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় হঠাৎ দিল্লি যান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বিজেপির একটি সূত্র মারফত দাবি করা হয়, সরকার সংগঠনের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কথা বলতেই মুম্বাই থেকে দিল্লি উড়ে গিয়েছেন ফড়নবীশ। শোনা গিয়েছিল অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি। ব্রিটিশ নাকি ভারতীয়? কংগ্রেস সাংসদ তথা প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19 ডিসেম্বর, এমনটাই জানালো এলাহাবাদ হাইকোর্ট। কংগ্রেস সাংসদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। এলাহাবাদ হাইকোর্টে এই প্রসঙ্গে সিবিআই তদন্তের জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেন কর্ণাটকের বাসিন্দা এস বিঘ্নেশ শিশির। সোমবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালতের নির্দেশ অনুযায়ী
কেন্দ্রের তরফে সমস্ত তথ্য জমা দেওয়া হয়। এরপরই মামলার পরবর্তী শুনানি আগামী 19 ডিসেম্বর। এর আগে এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। 1955 সালের নাগরিকত্ব আইনের আওতায় কেন্দ্র এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে জানতে চেয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতিরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে অসমে বসবাস করে এ রাজ্যের সার্বিক বিকাশ তৎপরতায় অন্যতম অংশীদার দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠীয় যে ঐতিহাসিকভাবে এখানকার ভূমিপুত্র সে দাবি আবারও উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে এই রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা ও বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন। সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই বিষয়টি উল্লেখ করে জানান, বিভিন্ন সময়ে তারা এ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত 21 নভেম্বর দিশপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রী রনজ পেগু আহূত বিভিন্ন বার্ষিক গোষ্ঠীর বৈঠকেও আমন্ত্রিত হয়ে সম্মেলনের তরফে এই উদ্বেগের কথা তার নজরে এনে পক্ষপাতিত্বহীন পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বিধায়ক অখিল গগৈয়ের কুশপুতুল দাহ করল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর ও দালাল বলে আকিলের মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠে কৌশিক রায় ফ্যান্স ক্লাব। মঙ্গলবার সকালে তাপাং মণ্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করে প্রতিবাদ প্রদর্শন করেন। ক্লাবের সভাপতি সঞ্জীব দেব ও সম্পাদক রঞ্জু দাস তার ওই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা বলেন, কোনো সত্য তত্ত্ব ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই এজাহার করা হবে থানায়। সংসদের শীতকালীন অধিবেশন শুরুতেই মুলতবি হয়ে গেল। সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনা চেয়ে হইচই বাঁধান বিরোধীরা। তার জেরে প্রথমে 1 ঘন্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি রাখা হয়। পরে জানা যায় আগামী 27 নভেম্বর পর্যন্ত মুলতবি থাকবে সংসদের উচ্চকক্ষের অধিবেশন। অন্যদিকে 2 দিনের জন্য মুলতবি হয়েছে লোকসভার অধিবেশনও। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাদের লাভ কিছুই হয় না, যেটা হয় তা হলো জনতা ওদের থেকে আরও দূরে সরে যায়। নাম না করে বিরোধীদেরই নিশানা করেন প্রধানমন্ত্রী। মোদীর এই ভাষণের পরেই আদানি ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে সুর চড়ান বিরোধী দলের সংসদরা, স্লোগান দিতে থাকেন তারা। তারপরেই সারা দিনের জন্য মুলতবি হয়ে যায় সংসদের 2 কক্ষের অধিবেশন।